এইচকেটা স্যার পিডিএফ টা আছে, আমি একজনের কাছ আচ্ছা থেকে আচ্ছা, নিয়েছি। তা ওটা দেখে নিস, এইচকে দশে থাকতেও পারে, অঙ্ক থাকলেই হলো, অঙ্ক থাকাটাই আসল, ওটাই আসল ব্যাপার। যাই হোক, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে এই ব্যাপারটা তো জানিসই যে পজিটিভ হলে তবেই সেটার স্কোয়ার রুটের একটা অস্তিত্ব আছে, কিন্তু কোনো নেগেটিভ কোয়ান্টিটির স্কোয়ার রুট সেটার বেসিক্যালি অস্তিত্ব নেই, ইট ডাজ নট এক্সিস্ট ইন কি বলা যায় ফিজিক্যাল ওয়ার্ল্ড, মানে আমাদের চারপাশের যে জগৎ, বাস্তব জগতে কোনো অস্তিত্ব নেই। কিন্তু তারপরে আমরা কায়দা করে আমরা কি করেছি, আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করেছি আই, যেটার নাকি স্কোয়ার করলে -1 হয়, অর্থাৎ সোজা কথা আমরা একটা নেগেটিভ কোয়ান্টিটির স্কোয়ার রুট ডিফাইন করেছি। এই যে এই ব্যাপারটা করলাম, তো অবভিয়াসলি ইট ডাজ নট এক্সিস্ট ইন ফিজিক্যাল ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে আইটা আপেল কখনোই কেনা যায় না, সি আইটা তরমুজ কোনোদিনই কেনা যায় না, কিন্তু এই যে ব্যাপারটা আমরা ডিফাইন করলাম, এটাকে কৌশলে ইউজ করে আমরা এমন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি, মানে এতটাই কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারি যেটা রিয়েল নাম্বার দিয়ে, মানে এটা তো ইমাজিনারি, আই মানেই হচ্ছে ইমাজিনারি, তো যদি রিয়েল নাম্বার দিয়ে সেগুলোকে এই ধরনের প্রবলেমকে ট্যাকেল করতে যেতাম, তাহলে মানে আর কি লেজো গোবরে অবস্থা হতো, ঠিক আছে। তো এই যে কমপ্লেক্স নাম্বার নাম্বার এবং কমপ্লেক্স অ্যানালিসিস অ্যাজ এ হোল, কমপ্লেক্স নাম্বারের উপর বেস করে যে ম্যাথমেটিক্সের ব্রাঞ্চটা তৈরি হচ্ছে, সেটা কি কমপ্লেক্স অ্যানালিসিস বলে। তো এই কমপ্লেক্স অ্যানালিসিসের পুরো ফিল্ডটাই অসম্ভব অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ, পিওরলি ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ। তবে ফিজিক্স তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, অনেক কিছুই আছে যেগুলো আগে কোনোদিনই ভাবা যেত না, কিন্তু সেগুলোই এখন ঘটছে। তো এমন হতেই পারে যে কমপ্লেক্স অ্যানালিসিসের কিছু একটা রিয়ালিস্টিক এক্সপ্লানেশন পাওয়া গেল, সেটা হতেই পারে, কিন্তু যাই হোক, এবং কমপ্লেক্স অ্যানালিসিস যে মানে শুধু জাস্ট ম্যাথমেটিক্সের একটা ট্রিক্স হিসাবে দেখবো, এটাও উচিত নয়, কেননা কোয়ান্টাম মেকানিক্স তোরা পড়িসনি এখন অবধি, যখন পড়বি তখন দেখবি যে যেই ইকুয়েশনটা দিয়ে পুরো কোয়ান্টাম মেকানিক্সটা অ্যাকচুয়ালি পরিচালিত হয়, -h² / 2m গ্র্যাড স্কোয়ার সাই, থ্রি ডাইমেনশনে লিখছি, ওয়েভ ফাংশন দিয়ে যে কোনো সিস্টেমকে, মানে আমাদের যে পুরো বিশ্বব্রহ্মাণ্ড, এখানে যে কোনো ফিজিক্যাল সিস্টেম আসলে পুরোপুরি ওয়েভের, মানে পুরোপুরি পার্টিকেলের মতোও নয়, কিছুটা কিছুটা ওয়েভের মতো প্রপার্টিও আছে। তো যে কোনো সিস্টেমকে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা যেমন পজিশন দিয়ে এক্সপ্লেন করি, সেটা আসলে কিন্তু উচিত একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা, তবে সেটা সেটা পরে আসবো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের যেটা ফান্ডামেন্টাল ইকুয়েশন সেটা কিন্তু দেখতে এরকম, -h² / 2m গ্র্যাড স্কোয়ার সাই আরটি, সাই আরটিটা হচ্ছে সেই ফাংশন যেটা দিয়ে যে কোনো সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হয়, প্লাস একটা পোটেনশিয়াল ইনটু ওয়েভ ফাংশন সাই আরটি ইকুয়াল টু iħ ডেল সাই ডেল টি। তো একটা ফিল্ডের বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ইকুয়েশনের মধ্যে দেয়ার ইজ আ কমপ্লেক্স নাম্বার, এছাড়াও আরো অনেক কিছুই আছে, মানে জিটিআর যদি পড়িস বা কেউ যদি অ্যাস্ট্রোফিজিক্সের ওই সমস্ত দিকে যাস, তো এমন অনেক ধরনের ইকুয়েশনই পাবি যেখানে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের ছড়াছড়ি। তো মূল কথাটা হচ্ছে যে কমপ্লেক্স যতই ইমাজিনারি হোক বা ইমাজিনারি যতই ইমাজিনারি হোক, কাল্পনিক সেটা ঠিকই, কিন্তু ওটাকে বাদ দিয়ে চলা যাবে না, মানে ওটাকে বাদ দিয়ে যদি ফিজিক্সটাকে কেউ করতে চায় তাহলে সেটা মানে আদৌ সম্ভব হবে কিনা সেটাই এখন একটা প্রশ্ন, মানে সহজ করে হবে কঠিন করে হবে এটার বাইরে গিয়েও বলা যায় যে আদৌ করাই যাবে কিনা সেটাই একটা প্রশ্ন। ফলে কমপ্লেক্স নাম্বার ইজ, মানে কমপ্লেক্স নাম্বার ইনভলভস ইমাজিনারি থিংস, কিন্তু ইমাজিনারি মানে এই নয় যে ওটা আর কি রিডান্ডেন্ট বা আছে ঠিক আছে আমরা ধরে নিয়েছি, এরকম কিন্তু নয়, এখন ব্যাপারটা মানে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে ফিজিক্সের সাথে, ম্যাথমেটিক্সের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্সের সাথে। তো
তাহলে একদম শুরু থেকে শুরু করি, আগে যেহেতু কিছুটা জানা আছে ফলে এমনি সুবিধা হবে। তো যে কোনো একটা নাম্বারকে কমপ্লেক্স নাম্বার কখন বলবো? ইফ ইট হ্যাজ একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট। তাহলে সো দিস ইজ এ ডিফারেন্স, বিকজ সাপোজ এক্স ইজ আ রিয়েল নাম্বার, ওয়াই ইজ অলসো আ রিয়েল নাম্বার, আর জেডটা কি? জেড ইজ আ কমপ্লেক্স নাম্বার। ইন্টারেস্টিং ব্যাপার হলো এক্স একটা রিয়েল নাম্বার এবং এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আই নিড অনলি দ্য এক্স অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু 2, 3, 4, 5 এটসেট্রা। আচ্ছা, ওয়াই ইজ আ রিয়েল নাম্বার, এটাকেও আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আই নিড অনলি ওয়ান এক্সিস, দ্যাট ইজ ওয়াই এক্সিস। ওকে, ওয়াই ইকুয়াল টু 2, 4, 6 যা খুশি। কিন্তু জেড, ইফ আই ওয়ান্ট টু ডিফাইন আ কমপ্লেক্স নাম্বার, তার মানে আমাকে অ্যাট দ্য সেম টাইম দুটো রিয়েল নাম্বার বলে দিতে হবে। একটা কমপ্লেক্স নাম্বার মেনশন করা মানে দুটো রিয়েল নাম্বারকে মেনশন করা। সো এনি কমপ্লেক্স নাম্বার ইজ টু ডাইমেনশনাল বাই ডেফিনেশন। ঠিক আছে, হোয়ার এজ এনি রিয়েল নাম্বার ইজ ওয়ান ডাইমেনশনাল বাই ডেফিনেশন। এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং দিস ইজ দ্য সোল ফ্যাক্ট ফর হুইচ দিস ফিল্ড অফ কমপ্লেক্স অ্যানালিসিস বিকামস কমপ্লিটলি ইউনিক। একদম রিয়েল অ্যানালিসিসের থেকে সম্পূর্ণ আলাদা, পুরো ব্যাপারটাই আলাদা, এবং ফিজিক্যাল ইমপ্লিকেশনটাও অন্যরকম। সেটার কিন্তু একদম বেসিকে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে যে এইখান থেকেই পুরো ব্যাপারটা, মানে এইটার, মানে যেহেতু কমপ্লেক্স নাম্বার মাত্রেই টু ডাইমেনশনাল, তার জন্যই বাকি সমস্ত কিছুই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে অদ্ভুত। তার কারণ হলো, তুই যদি সিম্পল ডেরিভেটিভের ব্যাপারটাই যদি দেখতে যাস, ডেরিভেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টিগ্রেশন, মানে কমপ্লেক্স নাম্বার কোথায় আলাদা, কেন এটার এতটা গুরুত্ব, সেটা আমি যদি সিম্পল ডেরিভেটিভের ডেরিভেটিভটাই যদি আমি দেখতে চাই, আজকে এক্স একটা রিয়েল নাম্বার এবং এক্স এর ফাংশন এফ এক্স, দিস ইজ আ রিয়েল ফাংশন, সেটার ডেরিভেটিভ কোনটাকে বলে ডেরিভেটিভ? লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, এক্সটাকে ডেল্টা এক্স পরিমাণ বাড়াবো, তার ফলে এফ এক্সটাও একটা সার্টেন অ্যামাউন্ট বাড়বে। সো এফ এক্স নাও বিকামস এফ এক্স প্লাস ডেল্টা এক্স। এখন কতটুকু বাড়লো সেটা বুঝতে গেলে এটার থেকে অরিজিনালটাকে মাইনাস করতে হবে, মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। ক্লিয়ার? এবার এটাকে এটা তো ডেফিনেশন বল, বলছি ম্যাম এটা তো ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনেশনটাই বলছি, ডেরিভেটিভের ডেফিনেশনটাই বলছি। হ্যাঁ, তো এবার আমি এটাকে ডান দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারি, আবার আমি এটাকে বাম দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারি।
তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, যদি গ্রাফিক্যালি দেখা হয় তাহলে ধরা যাক যে এটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টটার ডান দিকে এটা এক্স এবং এই এই রেঞ্জটা হচ্ছে ডেল্টা এক্স, ঠিক আছে। তো যদি এটাকে এই পয়েন্ট থেকে বাড়িয়ে এখানে নিয়ে যাওয়া হয় তাহলে এখানে মানে ধর এটা গ্রাফটা ছিল আর কি, তাহলে এখান থেকে এখানে যাওয়ার ফলে এফ এক্স এর কতটা পরিবর্তন হলো সেটাকে ডেল্টা এক্স দিয়ে ভাগ করলাম। এটা যদি ডেল্টা এক্স যদি টেন্স টু জিরো হয়, অর্থাৎ এখান থেকে এতটা না করে ব্যাপারটা যদি জাস্ট এখান থেকে এতটা করতাম তাহলে যেই ব্যাপারটা হতো। এবার এটা আমি ডান দিক থেকেও স্টাডি করতে পারি, আবার এই সেম জিনিসটাকে আমি বাম দিক থেকেও স্টাডি করতে পারি। যদি ডান দিক থেকে অ্যাপ্রোচ করলে যা হয়, বাম দিক থেকে অ্যাপ্রোচ করলেও যদি সেই ভ্যালুটা একই পাওয়া যায় তাহলে বলা যাবে যে ডেরিভেটিভটা ইউনিক, আর যদি ডান দিক থেকে আর বাম দিক থেকে একই ভ্যালু না পাওয়া যায়, ফর এক্সাম্পল এই রকম কোনো একটা ফাংশন যদি থাকে এবং এই পয়েন্টটাকে আমি যদি টার্গেট করি, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে ডান দিক থেকে যদি অ্যাপ্রোচ করা হয় তাহলে এই রকম একটা লাইন পাওয়া যাবে স্লোপ হিসাবে, এবং বাম দিক থেকে যদি অ্যাপ্রোচ করা হয় তাহলে স্লোপ হিসাবে এই রকম একটা লাইন পাওয়া যাবে। মানে বাঁদিক থেকে হলে তো ব্যাপারটা এরকম আর ডান দিক থেকে হলে এরকম। তো যেহেতু এই দুটো সেম নয় ফলে এখানে আমরা বলবো যে এই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না বা ডিসকন্টিনিউয়াস, ইউনিক ডেরিভেটিভ এক্সিস্ট করে। যাই হোক, তো মোদ্দা কথা হলো যে তাহলে এখানে আমার ডেরিভেটিভটা কখন এক্সিস্ট করবে বা কন্ডিশনটা কি, দা রাইট হ্যান্ড সাইড লিমিট অ্যান্ড দা লেফট হ্যান্ড সাইড লিমিট, দিস টু মাস্ট বি ইকুয়াল। এইটা যদি হয় তাহলেই আমরা বলতে পারি যে ওই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে। এইবার এই জিনিসটা আমি যদি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ভাবতে চাই, তাহলে আগেই বলেছি যে রিয়েল নাম্বার ইজ বাই ডেফিনিশন ওয়ান ডাইমেনশনাল। যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল তাই একটা ডান দিকের লিমিট আর একটা বাঁদিকের লিমিট, এছাড়া আর কোনোভাবেই একটা ওয়ান ডাইমেনশনাল পয়েন্টকে আর কোনোভাবেই অ্যাপ্রোচ করা যায় না, কেবলমাত্র ডান দিক এবং বাঁদিক এই দুটো দিক থেকেই একটা ওয়ান ডাইমেনশনাল পয়েন্টকে অ্যাপ্রোচ করা যায়। কিন্তু যেহেতু কমপ্লেক্স নাম্বার মাত্রই টু ডাইমেনশনাল, তো একটা টু ডাইমেনশনাল পয়েন্টকে কিন্তু অজস্র দিক থেকে অ্যাপ্রোচ করা যায়। ওকে, ওয়ান ডাইমেনশনাল পয়েন্ট ক্যান বি অ্যাপ্রোচড ফ্রম টু এন্ডস, কিন্তু টু ডাইমেনশনাল পয়েন্ট ক্যান বি অ্যাপ্রোচড ফ্রম ইনফাইনাইট নাম্বার অফ এন্ড, ঠিক নয় ডিরেকশনস বলা উচিত, ফ্রম টু ডাইরেকশনস আর এটা হচ্ছে ফ্রম ইনফাইনাইট নাম্বার অফ ডাইরেকশনস। ফলে এখানে মাত্র দুটো লিমিটকে ইকুয়াল করলেই ব্যাপারটা হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ ডাইরেকশনস থেকে এটাকে অ্যাপ্রোচ করা যায়, এটা এক্স অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ লিমিটস। এবং ওই অতগুলো দিক থেকে মানে এটার যে ডেরিভেটিভটা নেব, ডেরিভেটিভ মানে কি, জাস্ট ভেরিয়েবলের ভ্যালুটাকে ডেল্টা পরিমাণ বাড়ানো। তাহলে এখানে যেমন ভেরিয়েবলটা হচ্ছে জেড,
এটার ভ্যালুটাকে ডেল্টা পরিমাণ বাড়ানো হবে, অর্থাৎ ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। তো এই যে ডেল্টা এক্স আর এই যে ডেল্টা ওয়াই এদেরকে যে চেঞ্জ করব, সেটাকে তো বিভিন্ন ডিরেকশনে চেঞ্জ করা যেতে পারে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ লিমিটস হবে। এখানে যেমন মাত্র দুটো লিমিট ছিল, এখানে সেটা ইনফাইনাইট নাম্বার অফ লিমিটস হবে, এবং বিভিন্ন লিমিট থেকে অ্যাপ্রোচ করার পরে যদি এই ডিএফ ডিজেড এই ব্যাপারটা সেমই হয় সবার জন্য, সেম ফর অল ডাইরেকশনস, একমাত্র তাহলেই এটার ডেরিভেটিভ এক্সিস্ট করছে সেটা বলা যাবে। তাহলে রিয়েল নাম্বারের সঙ্গে কমপ্লেক্স নাম্বারের ডেরিভেটিভের ক্ষেত্রেই একটা বিশাল বড় ডিফারেন্স, যে রিয়েল নাম্বারে মাত্র দুদিক থেকে অ্যাপ্রোচ করা যায়, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করা যায়, এবং তাদের সবাইকে লিমিটিং কেসে সেম হতে হবে, তবেই এই পয়েন্টে, এই পয়েন্টে মানে জেড, এটা তো ইমাজিনারি, জেড পয়েন্টে এই ডেরিভেটিভটা এক্সিস্ট করবে সেটা বলা যাবে। তাহলে ডেরিভেটিভের জায়গাতেই একটা বিশাল বড় পার্থক্য, এবার যদি ইন্টিগ্রেশনের জায়গাতে আসে তাহলে আরো বড় পার্থক্য। ইন্টিগ্রেশন এক্স একটা রিয়েল নাম্বার, এফ এক্স ডিএক্স, ঠিক আছে, রিয়েল নাম্বারে ইন্টিগ্রেশন করলাম আমি, করলাম কিছু একটা 0 থেকে এল পর্যন্ত, ওকে, তো দ্যাট মিন্স এটা যদি এফ এক্স হয় এটা হচ্ছে এক্স, এরকম একটা কার্ভ ছিল, তো এফ এক্স ডিএক্স মানে হচ্ছে বেসিক্যালি এরিয়া আন্ডার দ্য কার্ভ ফ্রম 0 আপ টু এল। ক্লিয়ার? এইবার ইন্টিগ্রেশনটা যদি হয় এফ জেড ডি জেড, ঠিক আছে, এখানে কিন্তু এ এফ এক্স ডিএক্স যেটা, সেখানে এক্স এর যে ইনক্রিমেন্ট হচ্ছিল, মানে ডেল্টা এক্স ইনক্রিমেন্টের জন্য এফ এক্স এর যা ভ্যালু সেটা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, করে তো আমরা ব্যাপারটা করলাম, কিন্তু এক্স এর যে ইনক্রিমেন্টটা হচ্ছিল, ইনক্রিমেন্ট অফ এক্স, সেটা কিন্তু ছিল অ্যালং আ স্ট্রেট লাইন, একটা এক্সিস বরাবর এক্স এর ভ্যালু বাড়ছে, যতটা বাড়লো সেটাকে ওইটার করেসপন্ডিং এফ এস দিয়ে গুণ করলাম, করে আমি এরকম যোগ করে করে ব্যাপারটা করলাম, কিন্তু এফ জেড ডি জেড যখন হবে, ডি জেড ইজ ইকুয়াল টু ডি এক্স প্লাস আই ডি ওয়াই, তার মানে ইনক্রিমেন্ট অফ জেড ইজ অ্যালং আ প্লেন, অবভিয়াসলি রিয়েল নাম্বার যেহেতু 1D, তাহলে এদের ইনক্রিমেন্টটা একটা লাইন বরাবর হচ্ছে, কমপ্লেক্স নাম্বার যেহেতু 2D তাই এদের ইনক্রিমেন্টটা একটা প্লেন বরাবর হচ্ছে, এরকম একটা ইয়ে, এটা রিয়েল এক্সিস, এটা ইমাজিনারি এক্সিস, ডিজেড বলতে বোঝাচ্ছে এরকম একটা কিছু, ঠিক আছে, সেইটা মাল্টিপ্লাইড বাই এফ জেড। তো এবার এফ জেড এর ব্যাপারটাও একটু ইন্টারেস্টিং, কেননা জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এফ জেড, এফ জেডটা তো সাম ফাংশন অফ এক্স প্লাস আই ওয়াই, তা সেই ফাংশনটা যেমনই যেমনই আর কি দেখতে হোক না কেন, সেটার নিশ্চয়ই একটা রিয়েল পার্ট থাকবে, যে রিয়েল পার্টটা এক্স এবং ওয়াই দুটোরই ফাংশন হবে, এবং সেটা নিশ্চয়ই একটা ইমাজিনারি পার্টও থাকবে, যেটা কিনা এক্স আর ওয়াই দুটোরই একটা ফাংশন হবে, ঠিক আছে। তো এফ জেড অ্যাকচুয়ালি ক্যান বি রিটেন অ্যাজ ইউ প্লাস আই ভি, যেখানে ইউটাও একটা রিয়েল ফাংশন এবং ভিটাও একটা রিয়েল ফাংশন, এরা দুজনেই কিন্তু রিয়েল ফাংশন,
তবে আই ভি, সো ভি করেসপন্ডস টু দ্য ইমাজিনারি পার্ট, মানে ভি এক্স ওয়াইটা নিজে কিন্তু একটা রিয়েল ফাংশন, কিন্তু ওর সঙ্গে আইটা আছে আর কি, মানে ও ইমাজিনারি পার্টের, মানে ইট করেসপন্ডস টু দ্য ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স ফাংশন। ওকে, তাহলে এফ জেড ডি জেড এটা হচ্ছে বেসিক্যালি, মানে আমি যদি ভেঙে লিখি তাহলে এফ জেড ডি জেড ইজ অ্যাকচুয়ালি ইউ প্লাস আই ভি ডি জেড, সরি, ডিএক্স প্লাস আই ডি ওয়াই, তার মানে এখানে দুটো জিনিসের উপর ইন্টিগ্রেশন হচ্ছে। রিয়েল অ্যানালিসিস এর ক্ষেত্রে কিন্তু এফ এক্স ডি এক্স মানে একটাই ভেরিয়েবলের উপর ইন্টিগ্রেশন অ্যালং আ লাইন, কিন্তু কমপ্লেক্স এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন মানে দুটো ভেরিয়েবলের উপর ইন্টিগ্রেশন অর্থাৎ অ্যালং আ প্লেন। এবার এটাকে যদি আমি ভেঙে লিখি দেন ইট বিকামস ইউ ডি এক্স মাইনাস ভি ডি ওয়াই, এটা একটা পার্ট, এবং আই ইউ ডি ওয়াই প্লাস ভি ডি এক্স, এটা হচ্ছে আরেকটা পার্ট। তো পুরো ব্যাপারটাই হচ্ছে একটা প্লেনের উপর ইন্টিগ্রেশনটা, একটা প্লেন বরাবর পুরো ঘটনাটা ঘটছে। তাহলে বুঝতেই পাচ্ছিস যে এক্ষেত্রে মানে কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কিন্তু অতটাও মানে সহজ সরল একটা ব্যাপার নয় আর কি, যে একটা স্ট্রেট লাইন বরাবর আমি এক্সটাকে বাড়াতে বাড়াতে গেলাম, তারপর এরিয়া আন্ডার দ্য কার্ভ করলাম। কমপ্লেক্স ইন্টিগ্রেশন ইজ মাচ মোর দ্যান দ্যাট। পুরোটাই আলাদা একটা ব্যাপার। সরি, যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে কমপ্লেক্সে আমাদের রিসার্চ করার বহু জিনিসপত্র আছে এবং মানে নানান রকম নতুন নতুন আসপেক্ট কমপ্লেক্স অ্যানালিসিসে দেখা দেবে। তো যে কোনো কিছুতে যাবার আগে কমপ্লেক্স নাম্বার নিয়ে কয়েকটা ছোটখাটো জিনিস বলি। প্রথমত কমপ্লেক্স নাম্বার মাত্রই টু ডাইমেনশনাল, এবং টু ডাইমেনশনাল জিনিসকে আমরা যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে এক্সপ্রেস করি, তেমন আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট দিয়েও এক্সপ্রেস করে থাকি। সো জেড ইজ এক্স প্লাস আই ওয়াই, এবং ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস এক্স ইজ আর কস থিটা অ্যান্ড ওয়াই ইজ আর সাইন থিটা। রাইট, আর যদি কমন নি, কস থিটা প্লাস আই সাইন থিটা। আচ্ছা, এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, আচ্ছা এটা এরকমই থাক। এখন এই যে কস থিটা আর সাইন থিটা, কস থিটা এবং সাইন থিটার ম্যাকলরিন এক্সপ্যানশন বা টেলার এক্সপ্যানশন, সেখানে অ্যাবাউট থিটা ইকুয়াল টু জিরো, সেই সিরিজ এক্সপ্যানশনটা আমি যদি করি, দেন হোয়াট আই উইল গেট ইজ থিটা মাইনাস থিটা স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দ্য পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল এটসেট্রা, আর সাইন, ও উল্টো লিখলাম,
1 হবে প্রথমে 1 মাইনাস থিটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দ্য পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি এবং সাইন থিটাটা হচ্ছে থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল থিটা টু দ্য পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি। তো এটাকে আমি যদি এখানে পুট করি প্লাস এই, তারপর এই প্রথম পার্টটা যেরকম আছে এরকম থাক, না থাকবে কেন? তারপর এই যেটা পাওয়া গেল দিস ক্যান বি রিটেন লাইক এই যে 1 রাইট, আচ্ছা এই 1 1টাকে আমি লিখতে পারি আই টু দ্য পাওয়ার 0, আচ্ছা 1টা 1ই থাক, 1, আচ্ছা প্লাস এখানে কি আছে আই থিটা, ভালো কথা। এরপর কি আছে মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি লিখতে পারি প্লাস আই থিটা হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আই স্কোয়ারটা মাইনাস 1, ঠিকই আছে। এরপরে আছে কি কিউব, পাওয়ার অনুযায়ী আর কি, পাওয়ার সিরিজ অনুযায়ী যদি লিখি তাহলে এরপরে কি আছে মাইনাস আই থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি লিখতে পারি আই থিটা হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানেও আই স্কোয়ার হয়ে এটা মাইনাস 1 হয়ে যাবে। তারপর আছে এইটা, এটাকে লেখা যেতে পারে আই থিটা হোল টু দ্য পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, কারণ আই টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। তারপরে এইটা, এটাকে আমি লিখতে পারি আই থিটা হোল টু দ্য পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এরকম করে ব্যাপারটা চলতে থাকবে। বুঝে গেছে? তাহলে এখন যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ইট ইজ নাথিং বাট একটা সুন্দর দেখতে এক্সপোনেনশিয়াল সিরিজ। 1 প্লাস আই থিটা মানে 1 প্লাস আই থিটা প্লাস আই থিটা হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আই থিটা হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ নাথিং বাট এক্সপোনেনশিয়াল সিরিজ। তাহলে শুধুমাত্র কার্টেসিয়ান থেকে প্লেন পোলারে চলে গেলেই কমপ্লেক্স নাম্বারটা দেখতে বেশ একটা অন্যরকম হয়ে যায়। এটা অন্যতম কারণ যা মানে যেটার জন্য প্রথম কমপ্লেক্স নাম্বার নিয়ে চর্চা করা লোকজন শুরু করেছিল, কারণ অবভিয়াসলি এক্সপোনেনশিয়াল হিসাবে যেই জিনিসটাকে লেখা যায় সেই জিনিসটা ইজ আ লট ইজিয়ার টু হ্যান্ডেল, মানে ক্যালকুলেশনের দিক থেকে ওটাকে হ্যান্ডেল করা অনেক সুবিধা, মানে ই টু দা পাওয়ার যে কোনো কিছু থাকলেই সেটা ক্যালকুলেশনের দিক থেকে অনেক বেশি সুবিধাজনক। এনিওয়ে প্লেন পোলার কোঅর্ডিনেট যদি ইউজ করা হয় তাহলে জেড ক্যান বি রিটেন অ্যাজ আর ই টু দা পাওয়ার আই থিটা। এটা যে শুধুমাত্র একটা ভালো হয়েছে এক্সপোনেনশিয়াল এসেছে জাস্ট এখানেই এইটুকুই নয় ব্যাপারটা, এটার অনেক রকম সিগনিফিকেন্স আছে। প্রথমত কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ এক্স প্লাস আই ওয়াই অ্যান্ড অলসো আর প্লাস আই থিটা, যেখানে হোয়ার আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স ইট ইজ কল্ড মডিউলাস অফ জেড। এবং এই পার্টটাই যে ই টু দ্য পাওয়ার আই থিটা, সো হোয়াট ইজ থিটা, যেহেতু ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এবং এক্স ইকুয়াল টু আর কস থিটা, সো অবভিয়াসলি ট্যান থিটা ইজ ওয়াই বাই এক্স, সুতরাং থিটা ইজ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইট ইজ
কল্ড দ্য ফেজ অ্যাঙ্গেল। অ্যাকচুয়ালি এই জেড কে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে করব? এক্স প্লাস ওয়াই কে তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা এটার মধ্যে এমন কিছু অসাধারণ কিছু ব্যাপার নেই, জাস্ট একটা এক্স ওয়াই ইয়ে, এখানে রিয়েল পার্ট আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইমাজিনারি পার্ট, এবার জাস্ট একটা পয়েন্ট। কিন্তু যখন আমরা আর ই টু দ্য পাওয়ার আই থ্রি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তখন ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। মানে যখন আমি প্লেন পোলার কোঅর্ডিনেট ইউজ করছি, তখন কিন্তু এই যে আর অ্যাজ ওয়েল অ্যাজ থিটা, সো দিস ইজ দ্য মডিউলাস অ্যান্ড দিস ইজ দ্য ফেজ। এই ব্যাপারটা শুনেই নিশ্চয়ই তোদের ওয়েভ অ্যান্ড অসিলেশনের কথা মনে পড়বে, কেননা ওখানেও কিন্তু বেসিক্যালি ব্যাপারটা এটাই ছিল। একটা অসিলেটর ছিল, সেটা অসিলেট করছিল, অসিলেশনের একটা অ্যাম্পলিচিউড থাকে এবং একটা ফেজ থাকে, সেই ফেজটাই থিটা ইকুয়াল টু জিরো থেকে যখন ঘুরে থিটা ইকুয়াল টু টু পাই হয়, তখন একটা টাইম পিরিয়ড কমপ্লিট হয়। তো অসিলেশন স্টাডি করার ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারস আর এক্সট্রিমলি ইউজফুল, এবং অসিলেটরি মোশন ইজ আ ইউনিভার্সাল মোশন। সবসময় তো পেন্ডুলাম দোলালেই অসিলেশন হচ্ছে এরকম নয় ব্যাপারটা, যত রকম পার্টিকেল মোশন পুরো ইউনিভার্সে ঘটছে সেগুলো কোনো না কোনো পোটেনশিয়ালের আন্ডারে ঘটছে, এবং যখন মানে আন্ডার সার্টেন কন্ডিশন, এটা আমি পরে যখন কোয়ান্টাম পড়াবো তখন এটা ডিটেলে বলবো, আন্ডার সার্টেন কন্ডিশনস অসিলেটর অসিলেট মানে যে কোনো পার্টিকেলের মোশনকেই কিছু নির্দিষ্ট কন্ডিশনের সাপেক্ষে সিম্পল হারমোনিক অসিলেশন দিয়ে ডিসক্রাইব করা যায়। ইন আদার ওয়ার্ডস, অসিলেশন মোশন ইজ অসিলেটরি মোশন ইজ আ ইউনিভার্সাল মোশন, এবং সেটাকে ডিসক্রাইব করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ই টু দ্য পাওয়ার আই থিটা, এই নোটেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাও আরেকটা কারণ যার জন্য কমপ্লেক্স অ্যানালিসিস ইজ ভেরি ইউজফুল। তাহলে এই প্লেন পোলার কোঅর্ডিনেটে জিনিসটাকে লেখার ফলে ফেজ নামক একটা জিনিসের আইডিয়া পাওয়া গেল, যেটা ঠিক এক্স প্লাস আই ওয়াই এই নোটেশনের ব্যাপারটা ঠিক মানে ইয়ে নয় আর কি, বুঝেছিস? এবং যখনই আমরা এই ফেজ ব্যাপারটার সঙ্গে পরিচিত হলাম, তখন সেখান থেকে আবার এক্সটেন্ড করে আইডিয়াটাকে আরো নতুন কিছু কনসেপ্ট ভাবা যেতে পারে। আগে ম্যাথমেটিক্যাল দিকটা বলি, যে ফেজের কনসেপ্টটা বা আর ই টু দ্য পাওয়ার আই থিটা এই ফর্মে লেখার ফলে কি কি সুবিধা হলো। একটা ইমিডিয়েট সুবিধা অবশ্যই হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন যখন স্টাডি করছি বা অসিলেশন যখন স্টাডি করছি, তখন আমরা মানে আমার যে অ্যান্সারটাকে আমরা সহজে লিখতে পারছি। এছাড়া আর যেটা সুবিধা হলো, যেমন ধরা যাক জেড টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু হোয়াট, যদি কার্টেসিয়ানে বুঝতে চাইতাম তাহলে তো সেই এক্স প্লাস আই ওয়াই হোল টু দ্য পাওয়ার এন, এবং তার থেকে নতুন কিছু মানে সহজ কিছু আসছে না এখান থেকে, কনসেপচুয়ালি কোনো ডাইরেক্টলি কিছু এখান থেকে বেরোচ্ছে না। কিন্তু আমি যদি আর ই টু দ্য পাওয়ার আই থিটা এইভাবে ব্যাপারটাকে দেখি, তাহলে জেড টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার এন ই টু দ্য পাওয়ার আই এন থিটা, আবার আর টু দ্য পাওয়ার এন তো ঠিক আছে, ই টু দ্য পাওয়ার আই এন থিটা, এটাকে আবার লেখা যায় কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। সুতরাং যেটা দাঁড়ালো যে জেড টু দ্য পাওয়ার এন
মানে ইফ সেট ইজ ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে জেড টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার এন কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। ভেরি মাচ সিম্পলিফাইড। দিস ইজ দ্য ফেমাস ডি মুইভার্স থিওরেম। ওকে, আচ্ছা এবার এই নোটেশন থেকে আর কি কি ডাইরেক্ট ইমপ্লিকেশনস পাবো আমরা? অনেক কিছু আছে। সেট ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা, আচ্ছা প্রথমত দ্য কনসেপ্ট অফ মাল্টিভ্যালুড ফাংশনস অ্যান্ড ব্রাঞ্চ কাট, কিরকম ব্যাপারটা? যেহেতু ই টু দ্য পাওয়ার আই, আচ্ছা ই টু দ্য পাওয়ার আই পাই, এটা ইকুয়াল টু কি হবে? কস পাই প্লাস আই সাইন পাই, অর্থাৎ -1। ই টু দ্য পাওয়ার আই টু পাই, এটা কি হবে? কস টু পাই প্লাস আই সাইন টু পাই, অর্থাৎ +1, ইত্যাদি। সো ই টু দ্য পাওয়ার আই টু এন পাই, দিস ইজ +1, ঠিক আছে। এর মানে হলো যে ই টু দ্য পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার আই থিটা +2n পাই। ইন আদার ওয়ার্ডস, ফর এভরি রোটেশন অফ 2π ভ্যালু অফ জেড কামস ব্যাক টু ইটস অরিজিনাল। মানে হচ্ছে কিছুই না, ছবি দিয়ে দেখলে তো ব্যাপারটা আরোই ভালো। যে ধর কোনো একটা জেড এর ভ্যালু হচ্ছে আর ই টু দ্য পাওয়ার আই থিটা নট, ঠিক আছে। এইবার আমি যদি এটাকে রোটেট করাই, এই লাইনটাকে, এটা হচ্ছে জেড এর একটা ভ্যালু জেড নট। এবার আমি যদি রোটেট করে, তাহলে কি হবে? ভ্যালু অফ জেড উইল চেঞ্জ, অবশ্যই, অবভিয়াসলি। রোটেশন হলে ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। আমি যদি আরটাকে ফিক্সও রাখি, মানে আমি যদি আর কি একটা সার্কেলের উপর রোটেশন করাই, ঠিক আছে, তাহলে ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, জেড এর ভ্যালু চেঞ্জ হবে। কিন্তু আমি যখন এটাকে পুরো 2π রোটেশন দিয়ে দেব, তখন আবার জেড ইকুয়াল টু জেড নট হয়ে যাবে। ঠিক আছে, সো আর ই টু দ্য পাওয়ার আই থিটা নট +2nπ, এই জিনিসটা হলে এটা সর্বদাই অরিজিনাল ভ্যালুর সঙ্গে সেম।
নাও হোয়াট ইজ আ সিঙ্গেল ভ্যালুড ফাংশন। কোন ফাংশনকে বলে সিঙ্গেল ভ্যালুড এবং কোন ফাংশনকে বলে মাল্টি ভ্যালুড ফাংশন? ধরা যাক এক্স এর একটা ফাংশন আছে 2x+3। এখন এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে এফ এক্স এর ভ্যালু 2 দুগুণে 4 আর 3 7। এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে এফ এক্স এর ভ্যালু 5 দুগুণে 10 আর 3 13। কিন্তু এফ এক্স ইকুয়াল টু ধরা যাক 9। ও না, এফ এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এই উদাহরণটা কি ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ ধরা যাক এফ এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x। ওকে, তখন কিন্তু সমস্যা, কেননা তখন এক্স ইকুয়াল টু যদি 3 হয় তখন এফ এক্স এর ভ্যালু হয়ে যাবে +-3। এক্স এর ভ্যালু যদি 2 হয় তখন এফ এক্স এর ভ্যালু হয়ে যাবে +-√6। তাহলে এই সেটের সঙ্গে এই সেটের ডিফারেন্স হলো যে এটার ক্ষেত্রে এক্স এর একটা ভ্যালুর জন্য এফ এক্স এর একটাই ভ্যালু পাওয়া গেছে। 5 হলে এটা 13, বা 2 হলে ওটা 7। কিন্তু এখানে এক্স এর ভ্যালু একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এফ এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি। এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এফ এক্স এর আমি দুটো ভ্যালু পাচ্ছি। সো দিস ইজ সিঙ্গেল ভ্যালুড এবং দিস ইজ মাল্টিপল ভ্যালুড। তবে একটা ব্যাপার আছে এখানে, এই মাল্টিপল ভ্যালুড যে ফাংশন, এবার রিয়েল নাম্বারের ক্ষেত্রে সবসময় দেখবি যে এর থেকে বেশি কোনো মাল্টিপল ভ্যালুড ফাংশন ইউজুয়ালি পাওয়া যাবে না। মানে ব্যাপারটা কি আমি বোঝাতে পারলাম? যে মানে এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এফ এক্স এর একটাই ভ্যালু পেতে হবে, তাহলেই সেটাকে সিঙ্গেল ভ্যালুড বলবো। এটার উল্টোটা কিন্তু হতে পারে, মানে এফ এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এক্স এর অনেকগুলো ভ্যালু থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মানে গ্রাফিক্যালি যদি দেখাই, এক্স এফ এক্স এইরকম যদি একটা গ্রাফ হয় তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এফ এক্স এর অনেকগুলো ভ্যালু পাওয়া যাচ্ছে। এই ধরনের ভ্যালুকে বলা হয় মাল্টি ভ্যালুড ফাংশন। এবং মাল্টি ভ্যালুড ফাংশনের প্রবলেম হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্স চট করে করা যাবে না। মানে তুই একটা সিম্পল ব্যাপার দেখ, তুই যদি সামান্য একটা ইন্টিগ্রেশনই করতে যাস তখন তুই এফ এক্স ডিএক্স এর মানে এফ এক্সটাকে এফ এক্স এর জায়গায় তুই কি লিখবি, মানে এফ এক্স এর জায়গায় এটা লেখা যাবে, এটা লেখা যাবে, এটা লেখা যাবে, এটা লেখা যাবে এবং এটাও লেখা যাবে, মানে একটা এক্স এর জন্য এতগুলো এফ এক্স লেখা যাবে। এইরকম কোন ফাংশন, মানে এটাকেই মাল্টিপল ভ্যালুড ফাংশন বলে। মাল্টি ভ্যালুড ফাংশন হলে কিন্তু সেটা নিয়ে কোন রকম ম্যাথমেটিক্স করা খুবই কঠিন। সিঙ্গেল ভ্যালুড ফাংশন হলে ইট ইজ ইজিয়ার টু হ্যান্ডেল। সিঙ্গেল ভ্যালুড ফাংশন অর্থাৎ গ্রাফিক্যালি যদি দেখাতে চাই তাহলে এইরকম কোন ফাংশনকে বলা হবে সিঙ্গেল ভ্যালুড ফাংশন, কারণ এখানে একটা এক্স এর জন্য একটাই এফ এক্স, একটা এক্স এর জন্য একটাই এফ এক্স। তবে একটা এফ এক্স এর জন্য কিন্তু একাধিক এক্স হতে পারে, যেমন এটা একটা পার্টিকুলার এফ এক্স কিন্তু তার জন্য অনেকগুলো এক্স আছে। এটা হচ্ছে সলিউশন, সলিউশন অফ দিস ইকুয়েশন দ্যাট এফ এক্স ইজ ইকুয়াল টু সি। তার সলিউশন হিসাবে
আমি x এর অনেকগুলো ভ্যালু পেলাম, x1, x2, x3, etc. এই রকম যদি ফাংশন হয় তখন তার ম্যাথমেটিক্স করতে বা ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধা নেই, ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট সিম্পল এরিয়া আন্ডার দ্য কার্ভ। কিন্তু এই রকম যদি ফাংশন হয় তখন তুই এই কার্ভের আন্ডারের এরিয়া তুই কিভাবে বার করবি, তখন সেটা একটু ডিফিকাল্ট। তবে তার জন্য আলাদা নিয়ম কানুন আছে, বা সেটা রিয়েল অ্যানালিসিস এর ক্ষেত্রে সেই নিয়মটা অনেক বেশি সহজ নিয়ম এবং সেটা হ্যান্ডেল করাও যায়। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ মাল্টি ভ্যালুড অ্যান্ড সিঙ্গেল ভ্যালুড ফাংশন ইন রিয়েল অ্যানালিসিস। কমপ্লেক্স অ্যানালিসিস এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো ঘোরালো। তাহলে সিঙ্গেল ভ্যালুড আর মাল্টি ভ্যালুড ডেফিনেশনের মানে ডেফিনেশনটা আমরা কি বুঝলাম, ফর আ পার্টিকুলার ভ্যালু অফ সেট এফ জেড শুড হ্যাভ অনলি ওয়ান ভ্যালু, জেড এর একটি নির্দিষ্ট ভ্যালুর জন্য এফ জেড এর একটাই মাত্র ভ্যালু থাকতে হবে, তবেই সেই ফাংশনকে বলা যাবে সিঙ্গেল ভ্যালুড ফাংশন। এবং একটা ফাংশন যদি সিঙ্গেল ভ্যালুড না হয়, ইফ ইট ইজ মাল্টি ভ্যালুড, তখন এটাকে জোর করে সিঙ্গেল ভ্যালুড বানাতে হবে। জোর করে মানে হচ্ছে এমন কিছু রেস্ট্রিকশনস ইম্পোজ করতে হবে যাতে এটাকে সিঙ্গেল ভ্যালুড ফাংশন হিসেবে ট্রিট করা যায়। ব্যাপারটা কিরকম উদাহরণ নিয়ে দেখি, আমরা আগে দেখলাম যে থিটাকে টু এন পাই এই অ্যামাউন্টটা চেঞ্জ করলে জেড সবসময় একই থাকে, জেড রিমেন্স ফিক্সড। এইবার আমরা কিছু কিছু ফাংশন চেক করি, যেমন ফর এক্সাম্পল জেড স্কোয়ার। সাপোজ উই হ্যাভ আ ফাংশন অফ জেড উইচ ইজ জেড স্কোয়ার। আচ্ছা তাহলে জেড স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার ই টু দ্য পাওয়ার আই টু থিটা, ইফ জেড ইজ ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা। এবার একটা টেবিল বানাই, জেড ফর ভেরিয়াস থিটা, ফর ভেরিয়াস থিটা লেট আস রাইট ডাউন দ্য ভ্যালুস অফ জেড অ্যান্ড দ্য ভ্যালুস অফ এফ জেড। আচ্ছা প্রথমত থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু জিরো হলে জেড ইকুয়াল টু আর এবং এফ জেড ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। থিটা ইকুয়াল টু টু পাই হলে জেড ইকুয়াল টু আবার আর, কেননা ই টু দ্য পাওয়ার টু পাই আই ইকুয়াল টু ওয়ান। আচ্ছা এটা এখানেই লিখি, সিন্স ই টু দ্য পাওয়ার টু পাই আই ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা এবং এফ জেড টাও ইকুয়াল টু আর স্কোয়ার, কেননা ই টু দ্য পাওয়ার ফোর পাই আই ইজ ইকুয়াল টু ওয়ান। কোথা থেকে বসাচ্ছি বুঝতে পারছিস তো, জেড ইজ আর ই টু দ্য পাওয়ার আই থিটা আর এফ জেড ইজ আর স্কোয়ার ই টু দ্য পাওয়ার টু আই থিটা, সেখান থেকে বসাচ্ছি প্রত্যেকটা থিটার ভ্যালু একবার এই ফর্মুলায় একবার এই ফর্মুলায়। আচ্ছা তারপরে থিটা ইকুয়াল টু ফোর পাই লিখলাম, তাহলে জেড ইকুয়াল টু আর এলো আর এফ জেড ইকুয়াল টু আর স্কোয়ার এলো। তাহলে যেটা দেখা যাচ্ছে যে যখন জেড এর ভ্যালু আর তখন এফ জেড এর ভ্যালু সবসময় আর স্কোয়ার আসছে, দেয়ারফোর
দিস ইজ সিঙ্গেল ভ্যালুড। কেননা সিঙ্গেল ভ্যালুডের ডেফিনেশন কি, জেডের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এফ জেডের একটাই ভ্যালু থাকবে, তাহলে জেডের ভ্যালু যদি আর হয় তাহলে এফ জেডের ভ্যালু আর স্কোয়ার। এবার এই ব্যাপারটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, নট অনলি ফর জেড স্কোয়ার বাট ইফ উই হ্যাভ এফ জেড ইকুয়াল টু জেড টু দ্য পাওয়ার 5, সো দ্যাট মিনস ইট ইজ আর টু দ্য পাওয়ার 5 ই টু দ্য পাওয়ার 5 আই থিটা। ওকে, থিটা সেট এফ জেড, জেড হচ্ছে আর ই টু দ্য পাওয়ার আই থিটা, এফ জেড হচ্ছে আর টু দ্য পাওয়ার 5 ই টু দ্য পাওয়ার 5 আই থিটা। জেড ইকুয়াল টু 0 হলে, এই থিটা ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু আর, এবং এফ জেড ইজ আর টু দ্য পাওয়ার 5 থিটা ইকুয়াল টু 2π জেড ইকুয়াল টু আর, এফ জেড ইজ আর টু দ্য পাওয়ার 5 ইন্টু ই টু দ্য পাওয়ার 5 × 10 = 10 আই পাই, তো এটা 1ই হচ্ছে। যখন 4π হবে তখনও তাই হবে, আর টু দ্য পাওয়ার 5ই হবে। তার মানে দাঁড়ালো যে এফ জেড ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার n, এই ধরনের যে ফাংশনগুলো দে আর অলওয়েজ সিঙ্গেল ভ্যালুড। আচ্ছা, এবার একটু অন্য ধরনের ফাংশন দেখি। সাপোজ এফ জেড ইজ ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার 1/3 কিউব রুট, ও আর টু দ্য পাওয়ার 9, জেড টু দ্য পাওয়ার এন, জেড টু দ্য পাওয়ার 1/3। ঠিক আছে, রুটস অফ এ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে যেহেতু জেড ইজ ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা, তাহলে এইটা হচ্ছে আর টু দ্য পাওয়ার 1/3 ই টু দ্য পাওয়ার আই টু দ্য পাওয়ার থিটা বাই 3, এই হচ্ছে এফ জেড। এইবার যদি টেবিলটাকে বানানো হয়, এখানে থিটা বাই 3 দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা গন্ডগোল হবে, মানে থিটা বাই 3 থেকে এটা বোঝা যাচ্ছে যে যখন, মানে এটা তো অ্যাকচুয়ালি আর্গুমেন্ট, ওই ফেজ যেটাকে বলছিলাম থিটা, এটা তো এটা হচ্ছে বেসিক্যালি আর্গুমেন্ট অফ জেড। তো যখন জেড এর রোটেশন, মানে জেড যখন থিটা অ্যাঙ্গেলে রোটেট করে, তখন এফ জেড কিন্তু থিটা বাই 3 অ্যাঙ্গেলে রোটেট করছে, এইটা বলতে চাইছি। মানে এর আগের গুলোতে কিন্তু ব্যাপারটা একটু আলাদা ছিল, মানে যেহেতু পাওয়ারটা একটা ইন্টিজার ছিল, ফলে ও যদি থিটা অ্যাঙ্গেলে রোটেট করে তাহলে এই পাওয়ার, এটা হচ্ছে এন থিটা অ্যাঙ্গেলে রোটেট করছে। কিন্তু এখন যেটা হয়ে গেল, থিটা অ্যাঙ্গেলে রোটেট করলে এটা থিটা বাই 3 অ্যাঙ্গেলে রোটেট করবে, ফলে এখন কিন্তু একটা ভ্যালুর মিসম্যাচের প্রচুর সুযোগ আছে বা সম্ভাবনা আছে। জিরো আর আর টু দ্য পাওয়ার 1/3, টু পাই
এটা আর হবে, কিন্তু এটা কি হবে, আর টু দা পাওয়ার 1/3 ই টু দা পাওয়ার আই 2π/3। তারপর যখন 4π হবে তখন এটা আরই থাকবে, এটা আর টু দা পাওয়ার 1/3 ই টু দা পাওয়ার আই 4π/3। অ্যান্ড আফটার দ্যাট এটা যখন 6π হবে আর হবে, তখন আর টু দা পাওয়ার 1/3 ই টু দা পাওয়ার আই 6π/3, 6π/3 অর্থাৎ আর টু দা পাওয়ার 1/3। তাহলে এই জিরোতে ছিল আর টু দা পাওয়ার 1/3, সেখান থেকে ঘুরে 6π-তে যখন রোটেশন হলো, অর্থাৎ কতগুলো ফুল রোটেশন হলো, একবার 0 থেকে 2π ফুল রোটেশন, 2π থেকে 4π, তারপর 4π থেকে 6π, অর্থাৎ 3 ফুল রোটেশন। রাইট, তিনবার ফুল রোটেশন হওয়ার পর তবে গিয়ে ও নিজের অরিজিনাল ভ্যালুতে ফিরল। এর আগে জেডটা অরিজিনাল ভ্যালুতেই ফিরেছিল, কিন্তু এফ জেডটা অরিজিনাল ভ্যালুতে ফিরতে পারেনি, কারণ ও যতটা দ্রুত প্রোগ্রেস করছে, এখানে থিটা আছে বলে ও তার 1/3 স্পিডে প্রোগ্রেস করছে। তাহলে আর এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য কতগুলো এফ, মানে ভুল বলছি বারবার, জেড এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য এফ জেড এর কতগুলো ভ্যালু পাওয়া গেল, আর টু দা পাওয়ার 1/3, আর টু দা পাওয়ার 1/3 টু দা পাওয়ার আই 2π/3, টু দা পাওয়ার আই 4π/3, ব্যাস এই তিনটে একটা সিঙ্গেল ভ্যালুর জন্য এফ জেড এর এই তিনটে ভ্যালু। ব্যাপারটা যেন অনেকটা এরকম যে আমি যদি এরকম একটা ভাবি যে একটা হচ্ছে জেড প্লেন, যেখানে এক্স অ্যাক্সিস আছে রিয়েল এবং ওয়াই অ্যাক্সিস আছে ইমাজিনারি, এবং আরেকটা হচ্ছে এফ জেড প্লেন যেখানে একটা আছে ইউ এবং আরেকটা আছে ভি। ইউ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, ভি ইজ অলসো ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। জেড প্লেনে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এবং এফ জেড প্লেন প্লেনে ইট ইজ ইউ প্লাস আই ভি। তো দুটো আলাদা প্লেন যদি ভাবি, তাহলে জেড প্লেনে জেড এর একটা কোঅর্ডিনেট বোঝাতে এক্স প্লাস আই ওয়াইটাই বোঝাচ্ছে সেটা, আর এফ জেড প্লেনে ইউ প্লাস আই ভিটা বোঝাচ্ছে, এবং এক্স প্লাস আই ওয়াই প্লেন পোলার কোঅর্ডিনেটে লিখলে আর ই টু দা পাওয়ার আই থিটা, কিন্তু এফ জেড প্লেনে সেটা বোঝাচ্ছে এফ জেড ফাংশনটা যেমন হবে সেরকমই, যেমন এইটার ক্ষেত্রে এটা হচ্ছে আর ই টু দা পাওয়ার 1/3, আর টু দা পাওয়ার 1/3 ই টু দা পাওয়ার আই থিটা বাই থ্রি। তো সেটা যদি হয় তাহলে ব্যাপারটা যেন অনেকটা এরকম যে এই জেড আছে, জেডটা একবার 2π ঘুরে এলো, এবার এই জেডের জন্য সাপোজ এটা ছিল আমার এফ জেড, সাপোজ দিস ইজ আর, আর দিস ইজ আর টু দা পাওয়ার 1/3। আচ্ছা, এবার ও যখন একবার 2π ঘুরে এলো তখন ও 2π/3 ঘুরলো, ঘুরে এখানে কোথাও একটা এলো, তারপর ও আরো একবার 2π ঘুরলো, তখন এফ জেডটা আরো 2π/3 ঘুরলো, তারপর জেডটা আবার একবার 2π রোটেশন দিল,
তখন এফজেডটা আরো 2π/3 রোটেশন দিয়ে অরিজিনাল, এইবার অরিজিনাল ভ্যালুতে ফিরে এলো যেখানে জেড ছিল। এফজেডটা মানে জেড থাকার সময় এফজেডটা যা ছিল, 3 বার ফুল রোটেশনের পর এটা এখানে ঘুরে এলো, তার মানে স্পিডটা কমে গেছে যেহেতু আর্গুমেন্টটা 1/3 হয়ে গেছে সেই জন্য। তো এটাকে গ্রাফিক্যালি দেখতে গেলে এভাবেই এভাবে তো দেখা যায়, মানে ধীরে ধীরে এগোচ্ছে আর কি, স্লোলি। কিংবা এটাকে একটু অন্যভাবেও দেখা যায়, যেটাকে বলা হয় ব্র্যাঞ্চ। অর্থাৎ এই যে এফজেড ফাংশনটা, এটা যেন একটা গাছের মতো, এবং এটা 3টে ডাল আছে, এটা একটা, এটা একটা, এবং এটা একটা। তো জেড এর বিভিন্ন মানে এটা সবাই কিন্তু এফজেড, 3টে ডালই এফজেড, কেননা মাত্র 3টেই পসিবল ভ্যালু আছে, এটা, এটা এবং এটা। সো লেট মি রাইট দিস। এরকম তো এজের জন্য 3টে ব্রাঞ্চ আছে, এবং এফজেড এর ভ্যালুটা এই বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে লাফালাফি করছে আর কি। প্রথমে এই ব্রাঞ্চে ছিল এফজেড, সেখান থেকে লাফিয়ে এখানে চলে এলো একটা রোটেশনের পর, তারপর এখান থেকে লাফিয়ে আবার এখানে চলে এলো একটা রোটেশনের পর, তারপর এখান থেকে লাফিয়ে আবার এখানে চলে এলো। ঠিক আছে, তো ইট ইজ সামথিং লাইক দ্যাট ব্রাঞ্চ। এবং আমি যদি এখন বলি যে এবার জেড এর একটা ভ্যালুর জন্য যদি এফ জেড এর এতগুলো ভ্যালু হয়, তাহলে হোয়াট হ্যাপেন্স ইফ আই ট্রাই টু ইন্টিগ্রেট, ইফ আই ট্রাই টু ইন্টিগ্রেট দিস এফ জেড ডিজে, তখন আমি কোন এফ জেডটাকে নেব? এটা তো আমার মনে একটা প্রশ্ন হতেই পারে। এবং অবভিয়াসলি 3-3টে ভ্যালু নিয়ে তো আর ইন্টিগ্রেশন করা যাবে না, মানে আমাকে কিছু একটা একটা ভ্যালুই লাগবে, কোনো একটা ভ্যালু। তখন আমি কি করতে পারি? আমি একটা ডাল কেটে দিতে পারি, আই ক্যান সিম্পলি কাট টু আদার ব্রাঞ্চেস, I can simply cut these two branches and I can keep this one branch up to the power 1/3. তাহলে এই যে কাটা হলো এটাকেই বলা হয় ব্রাঞ্চ কাট। মানে আমি বলে দেব, বলেই দেব এটা, যে আমি 0 থেকে 2π এর মধ্যেই রাখবো, থিটাকে আমি 2π এর বাইরে যেতেই দেবো না। তাহলে 0 থেকে 2π এর মধ্যেই যদি রাখি, ও তাহলে ব্রাঞ্চ কাটটা একটু ভুলই দেখানো হলো, 0 থেকে 2π এর মধ্যেই যদি রাখি তাহলে আমার কোন ব্রাঞ্চটা থাকছে? শুধুমাত্র এই ব্রাঞ্চটা থাকছে, আর টু দা পাওয়ার 1/3 ই টু দা পাওয়ার 8টা। তাহলে এই দুটো ব্রাঞ্চকে আমি কেটে দিলাম, এবং এই একটা ব্রাঞ্চকেই আমি রাখলাম, উইচ ইজ কখন হবে সেটা, যদি থিটাটা 0 থেকে 2π এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এফ জেড এর ভ্যালুটা সবসময় 8 টু দা পাওয়ার 1/3 টু দা পাওয়ার আই 2π/3 হবে। এই জিনিসটা, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সাম্পল অফ আ সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি মানে হচ্ছে, খুব যদি সরল ভাষায় বলতে হয়, তাহলে সিঙ্গুলারিটি হচ্ছে এমন একটা জিনিস উইচ ইজ আনওয়ান্টেড এবং দ্যাট সামথিং উইচ ক্রিয়েটস আ প্রবলেম। যেমন ব্ল্যাক হোল কি স্পেস টাইমের মধ্যে একটা সিঙ্গুলারিটি, কারণ ওখানে সবকিছুই অদ্ভুত এবং সবকিছুই উদ্ভট। এক্ষেত্রেও তাই, মানে এই যে একটা, মানে এই যে 0 পয়েন্টের অ্যাবাউটে আমি রোটেশনটা করছি, 0 পয়েন্টের অ্যাবাউটে আমি রোটেশন করছি, তো 0 পয়েন্টের অ্যাবাউটে রোটেশন করার ফলে কিরম একটা হচ্ছে, মানে এফ জেড এর বিভিন্ন বিভিন্ন ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে 0 পয়েন্টে একটা সিঙ্গুলারিটি আছে, দেয়ার ইজ এ সিঙ্গুলারিটি অ্যাট জেড ইকুয়াল টু 0, কেননা এটার অ্যাবাউটে রোটেশন করতে গিয়ে আমি বারবার বিভিন্ন বিভিন্ন ভ্যালু পাচ্ছি অফ এফ জেড ফর দ্য সেম ভ্যালু অফ জেড। এই যে সিঙ্গুলারিটিটা, এই সিঙ্গুলারিটি মানে জেড ইকুয়াল টু 0 তে এই যে একটা সিঙ্গুলারিটি আছে, এটা একটা টাইপের সিঙ্গুলারিটি, আরো অনেক সিঙ্গুলারিটি আছে। সিঙ্গুলারিটি মানে হচ্ছে, মানে সাম মানে পয়েন্ট হোয়ার আ ফাংশন বিকামস আনডিফাইন্ড, এবং এক্ষেত্রে সেটাই হচ্ছে, ফাংশনটাকে তুমি ক্লিয়ারলি ডিফাইন করতে পাচ্ছি না, একটা ফাংশনে 3 রকম ভ্যালু পাচ্ছি। তাহলে ফাংশনটা ইজ আনডিফাইন্ড, কখন আনডিফাইন্ড? যখন জেড ইকুয়াল টু 0 অ্যাবাউট এ রোটেশনটা হচ্ছে, তার মানে ওই পয়েন্টে দেয়ার ইজ আ সিঙ্গুলারিটি, এবং এই সিঙ্গুলারিটিটার নাম হলো
ব্রাঞ্চ, পয়েন্ট। যার অ্যাবাউটে রোটেশন করার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছি, সেই পয়েন্টে নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে। সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড সিঙ্গুলারিটি, এবং দিস টাইপ অফ সিঙ্গুলারিটি ইজ কল্ড আ ব্রাঞ্চ পয়েন্ট। এবং ব্রাঞ্চ পয়েন্ট আছে এমন কোনো ফাংশনকে হ্যান্ডেল করতে হলে আমাকে যে ট্রিক্সটা ইউজ করতে হবে, দ্যাট ট্রিক্স ইজ কল্ড ব্রাঞ্চ কাট, একটা শাখা কেটে দাও। ঠিক আছে, ক্লিয়ার? পরের দিন আমরা আরো একটা এরকম মানে প্রবলেমেটিক বা প্যাথোলজিক্যাল ফাংশন নিয়ে ডিসকাস করব, হুইচ ইজ লগ জেড। বাট বিফোর উই ডু ইট, আমি বলবো যে এটা নিজে একবার ট্রাই কর। মানে হচ্ছে ঠিক যেভাবে আমরা এখানে বিভিন্ন থিটা বসালাম, বসিয়ে বসিয়ে আমরা জেড এর ভ্যালু দেখলাম, এফ জেড এর ভ্যালু দেখলাম, টুপাই টুপাই করে ইনক্রিজ করলাম আর্গুমেন্টটাকে, ঠিক সেভাবেই লগ জেড এর ক্ষেত্রেও লগ জেডটা কি হচ্ছে, এরকম কর একটা করে থিটা জেড এবং লগ জেড, এরকম একটা টেবিল বানা, ব্যাপারটা কি হচ্ছে সেটা দেখ, এবং ট্রাই টু ফাইন্ড আউট ইজ ইট মাল্টিভ্যালুড, হোয়াট ইজ দ্য ব্রাঞ্চ পয়েন্ট, এবং হাউ মেনি ব্রাঞ্চেস আর দেয়ার। মানে এখানে যেমন তিনটে ব্রাঞ্চ ছিল, এই যে তিনটে ব্রাঞ্চ ছিল এখানে, তো লগ জেড এই ফাংশনটার ক্ষেত্রে কতগুলো ব্রাঞ্চ আছে, একটা লগ জেড এটা কর, আর একটা এফ জেড ইকুয়াল টু জেড টু দ্য পাওয়ার 1/5, এটার জন্য একই, ইজ ইট মাল্টিভ্যালুড, হোয়াট ইজ দ্য ব্রাঞ্চ পয়েন্ট, এবং হাউ মেনি ব্রাঞ্চেস আর দেয়ার। ঠিক আছে, নেক্সট ক্লাসটা তো নেক্সট উইকে হবে, এটা পড়বি, আমি ইবুকটা পাঠিয়ে দিলাম পিডিএফটা, আর এক্সাক্ট টাইমিং গুলো আমি বলে দেবো, নেক্সট উইক থেকে প্রপার টাইমেই ক্লাস হবে। ম্যাম একটু জিজ্ঞাসা করার ছিল, একটু জায়গায়।